এক শিকারকারী অল্পই দুষ্ট, না খেয়ে পেটে পাথর বানিয়ে থাকবে। আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে আপনি আপনার ছোট স্ত্রী এবং ছেলেকে অনাবাদ মরুভূমি মক্কাতে নিয়ে রেখে আসেন, বড় বিবিকে নিয়ে আপনি থাকেন ফিলিস্তিনে, আমি এর ওরাস থেকে বনী ইসরায়েলের নবীদেরকে পাঠাবো, যারা আঞ্চলিক নবী হবে, এলাকা ভিত্তিক নবী হবে, 100-200 বছর 500 বছর নবুয়াতের দায়িত্ব পালন করবে। কিন্তু শেষ জামানার যে আখেরি নবী পাঠাবো আমি, তার যে মা হবে তাকে ত্যাগ স্বীকার করতে হবে। তাকে কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে, তাকে কুরবানিওয়ালা হতে হবে। রব্বি ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কাতে ছেড়ে যাওয়ার সময় দোয়া করেছিলেন যে আল্লাহ আমি আমার পরিবারের এক অংশ, এক অংশ তো ফিলিস্তিনে আছে, বড় বিবি ওনার ছেলে ইসহাক ইয়াকুব তারা তো ফিলিস্তিনে আছে, আর ছোট বিবি ছেলে ইসমাইল এবং ছোট বিবি হাজারাকে আমি অনাবাদ মরুভূমির ভিতরে ফেলে রেখে যাচ্ছি। ঘটনা আপনারা সবাই জানেন, আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে এই উম্মাদকে কুরবানির বুনিয়াদের উপরে কি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। এই জন্য আমাদের কেওয়ামের ভিতরে, আমাদের খামিরার ভিতরে, যেমন নাকি পিঠে বানানোর জন্য আটা বানায় না, আটার তলা খামিরা বলে, এই যে আমাদের খামিরার ভিতরে মুজাহাদা কুরবানি, মুজাহাদা কুরবানি। এই জন্য আমরা আমাদের কামরায় এসি লাগাবো না, আমাদের মার্কাজে এসি সিস্টেম হবে না, কারণ আমাদের দেশের সব জায়গায় কি এসি আছে? আমাদের মার্কাজের সব কামরা যদি নাকি এসি হয়ে যায়, তাহলে এই তবরি কালার এসির থেকে বেরে আর কোথাও যেতে যাবে না, রোগ দেবেন 20 দিনে, 10 দিন পরে মার্কাজে এসে ভুল শুয়ে থাকবে এসি কামরার ভিতরে। একান্ত যদি কেউ মাজুর হয়, যে পারিবারিকভাবে এসি ব্যবহার করার অভ্যস্ত বা বয়স বেশি হয়ে গেছে মাজুর, ওনার জন্য এসি হতে পারে, ওনার জন্য ব্যবস্থা হতে পারে, কিন্তু উমুমি মজমার জন্য হবে না। আপনারা যারা এর থেকে 30 বছর আগে তবলিগওয়ালা, তারা কাকরালে যে সব গুজারি করতে যেতেন, কাকরালে তো মনে হয় ফ্যান ছিল খুব, না কাকরালে ফ্যান ছিল, কে কে দেখছে যে কাকরালে ফ্যান ছিল না? ওই বাসা ভরে এক মুরব্বী ছিল, উনি কি করতো, তালের ফাঁকা টানত। ওই সময় অনেকে ভালো ছিলাম না খারাপ ছিলাম? ওই সময় তবলিকটা ভালো ছিল না খারাপ ছিল? ওই সময় তবলিকটা 1 নম্বর তবলিক ছিল, এখন তো 2 নম্বর 3 নম্বর তবলিক বলা হয়ে গেছে আমরা সব। ওই সময় নিজামুদ্দিনের কথাকে একদম কোরআন হাদিসের কথা মনে করেই চলা হতো, আর এখন নিজামুদ্দিনের প্রতিটা কথাকে আমরা ধুয়ে মুছে ওইটা ছোটখাটো করে টইরে তারপর আর কিছু থাকে না। ওই সময় আমরা দেখছি 5 দিন 10 দিন জোরের আগে হাজি আব্দুল মকি সাহেব রহমতুল্লাহ আলাই, বড় হুজুর রহমতুল্লাহ আলাই, সিরাজ ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, সৈয়দ আজম মুসা সাহেব রহমতুল্লাহ আলাই, মানে আশোয় সাহেব রহমতুল্লাহ আলাই, আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাই, আতঙ্কর ভিতরে থাকতো, কাঁপতো, যে নিজামুদ্দিনের থেকে মুরব্বীরা আসছে, নিজামুদ্দিনের মুরব্বীরা আসছে, ওনাদেরকে কিভাবে ইস্তেকবাল করবো, কিভাবে ওনাদেরকে ইস্তেকবাল করবো, পুরো বাংলাদেশ কিভাবে জড়বে, কি এরকম একটা অবস্থা ছিল কিছু না? সামান্য কিছু দানা পানি দিয়ে গেছেন আর এগুলো শেষ হয়ে গেছে। এমন অবস্থায় হাজির আলাইহিস সালাম সাফা এবং মারওয়ার মাঝখানে বারবার এক পাহাড় থেকে আর পাহাড় যাচ্ছেন আর অনুসন্ধান করতেছেন যে কোনো লোকজন দেখা যায় কিনা, কোনো দানা পানি পাওয়া যায় কিনা। হাজির আলাইহিস সালামের এই অঙ্গভঙ্গি আর এই মুজাহাদা কুরবানি এই সাহি মাবেইনা সাফাই ওয়াল মারওয়া আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে কিয়ামত পর্যন্ত সমস্ত পুরুষ এবং মহিলাকে হজ করতে গেলে কি করতে হবে, ওনার অঙ্গ প্রত্যঙ্গকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। হ্যাঁ, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে তোমার পরিবারকে মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত ইমাম বানাতে চাই। কি বানাতে চাই? ইমাম।
এবারে মহতারাম ভাই দুস্তর বুজুর্গ এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে কবুল করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আর ওনার উম্মতের জন্য দোয়া করেছেন বাইতুল্লাহ নির্মাণের সময়, আর এই দোয়াকে আল্লাহ কবুল করেছেন। কারণ কুরবানি ওয়ালা কুরবানি দেওয়ার পরে যে দোয়া করে সেই দোয়া কি হয়? কবুল হয়। সাড়ে সাত বছর, সাত বছর, আট বছর হয়ে গেছে, বাপ খবর খবর রাখে না, শুধু মা ছেলেকে লালন পালন করতেছে, বাপ ছাড়া মায়ের কাছে থাকে। কখনো কখনো আসে ছয় মাস, নয় মাস, এক বছর পরে, কিন্তু যে সওয়ারিতে ওইটি আসে তার থেকে নামে না, ওই সওয়ারির উপরে থাকে, হাজার লেসন একটু পাও ধোয়াই দেয়, একটু খবর খবর নেয়, তারপরে চলে যায়। মিল্লাত ইব্রাহিমের মুজাহাদা কুরবানির নমুনা দেখেন। এই জন্য হযরত মাওলানা সাহেব সে বলতেছেন যে আমাদের সালওয়ালারা সালের ভিতরে বাড়ি যাবে না। শুনতেছেন আপনারা? আপনাদের আত্মীয়স্বজনদেরকে যে শুনে কি সালে পাঠাবেন, কেউ যেন বাড়ি না যায়। মাঝখানে কি দেখি করে কে যেন বিভ্রান্ত করেছে যে না সালের ভিতরে চার মাস পরে বাড়ি যাওয়া যায়, চার মাসের ভিতরে বাড়ি যাওয়া যাবে না, চিল্লার ভিতরে ফোন করা যাবে না। তাহলে ওই মিল্লাতে ইব্রাহিমের যে কুরবানি মুজাহাদা, সেই কুরবানি মুজাহাদা আর বাকি থাকবে না, তাসলসল থাকবে না, ধারাবাহিকতা থাকবে না। এবার মহতারাম ভাই দুস্তর বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম উনি স্বপ্ন দেখতেছেন যে ছেলেকে জবাই করতেছে, ছেলেকে দেখাশোনা করার সময় নাই, লালন পালন করার সময় নাই, এখন আসছে কি কি জানি জবাই করার প্রস্তাব নিয়ে। আল্লাহ আকবার, কত বড় কুরবানি! আয়েশা ছেলেকে বলতেছে ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, এই ইব্রাহিম আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তুমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখো। ছেলেও ছেলে, কুরবানিওয়ালা বাপ মা ছেলে, যেমন বাপ মা সেরকম কি ছেলে? ছেলে বলতেছে ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইয়া আমার পিতা, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি হুকুম পূরণ করতে থাকেন, আপনি হুকুম পূরণ করতে গেলে আমার কষ্ট হবে, আমি সেই সময় ধৈর্য ধারণ করব। এদিকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়ে দিয়েছেন যে ছেলের গলায় ছুরি চালাও, এদিকে আল্লাহ ছুরিরে হুকুম দিছে খবরদার ইসমাইলের গলা কাটবা না। আল্লাহ আকবার, আল্লাহ কি আমাদের কুরবানির মুখাপেক্ষী? আল্লাহ কি আমাদের না খাওয়ায় রাখা আর কষ্ট দেওয়া এর কি কোনো মুখাপেক্ষী আল্লাহ? এর দ্বারা আল্লাহর কোনো লাভ আছে না? আল্লাহ আমাদেরকে দামি বানাতে চান, আল্লাহ আমাদেরকে দামি বানাতে চান, চোখ বেঁধে ছেলেকে বুট করে মাটির দিকে চোখ দিয়ে ছুরি চালাচ্ছে, কিন্তু ছুরি কাটতেছে না, গলা কাটতেছে না, চামড়া কাটতেছে না। আল্লাহ যে সময় দেখলেন যে আসলে তো মহব্বতের ছেলের গলায় ছুরি চালাতে চালাতে পেরেশান হয়ে যাচ্ছে ইব্রাহিম, আর আল্লাহ তো জানতেছেন যে কি ঘটনা ঘটতেছে, চারটুক পরীক্ষা নেওয়ার দরকার ছিল, আর আদর্শ এবং নমুনা বানানোর জন্য যা ঘটনা ঘটানোর দরকার ছিল সব ঘটনা ঘটে গেছে। এখন জিব্রাইলকে বললেন যে জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা ধূম বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দাও, আর ইসমাইলকে ওই জায়গা থেকে কি করো সরাই দাও। ফলাম্মা ওয়াতাল্লাহু লিল জামিন ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দুম্বা দিয়ে দিলেন আর দুম্বা জবাই হয়ে গেল, আল্লাহ বলতেছেন যে না দুম্বা জবাই হয় নাই, জবাই হয়েছে তোমার ছেলে। জবাই হয়েছে কি? তোমার যে ছেলের প্রতি মহব্বত ছিল, বাপ হিসেবে ছেলের প্রতি যে একটা দুর্বলতা থাকে, এই সব কিছু কি হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে। কুরবানিওয়ালা বাপ, কুরবানিওয়ালা মা, কুরবানিওয়ালা সন্তান, তাদেরই দোয়ার দ্বারা আল্লাহ এক জাতি তৈরি করেছেন, কুরবানিওয়ালা উম্মাদ। আল্লাহ মাওলানা সাদ সাহেব এই কথা বলতে যে পরেশান হয়ে যান, পরেশান হয়ে যান, ভাই কেসা সমঝাও,
আমি কিভাবে বোঝাবো এই কথা যে কাজ কি দিছে আমাদেরকে আর আমরা কি করতেছি ওহো নিজেদের আগ্রহ নিজেদের শাহওয়াত নিজেদের সুবিধা নিজেদের চিন্তা ভাবনা কোরআনের বিরোধী হাদিসের বিরোধী কোরআনের বিরোধী হাদিসের বিরোধী নিজের মতামত দিয়ে কোরআনের হুকুমকে পরিবর্তন করতে চাই আমরা হাদিসের হুকুমকে পরিবর্তন করতে চাই আর অপেক্ষা করি আল্লাহর সাহায্য গতকালকে তারাবির পরে এসে বসছি বিদেশি খেমাতে হঠাৎ দেখি যে কিছু বিদেশি মেহমান আসলো দেখে মনে হলো যে কলকাতার পশ্চিমবঙ্গের দু একজন পরিচিত মনে হলো তো যাই হোক ওনারা এসে আমিও উঠলাম ওনাদেরকে সালাম দিয়ে মুসাফা করার জন্য ওনারা আগে আসলেন কলকাতার থেকে আসছে বর্ধমান থেকে বর্ধমান চব্বিশ পরগনার একটা ডিস্ট্রিক্ট আমি জিজ্ঞেস করলাম যে ক্যানিং এর কি খবর গোসাবা থানা ক্যানিং থানা বারোসাত এই বাংলাদেশের সীমান্ত এলাকায় সাতক্ষীরা এই বর্ডারের এই এলাকা এই এলাকার কি খবর কেন আমি চুরাশিতে যে সময় ভারতে যাতায়াত করতাম এই এলাকাতে যাতায়াত করতাম তোনারা বললেন যে আরে বারোসাত ক্যানিং তো পুরো ভারতের ভিতরে ইন্ডিয়ার ভিতরে সব থেকে কাজের লাইনে আগে সব থেকে কাজের লাইনে আগে যে কেমন আগে এই গত ত্রিমাসিক মশওয়ারার আগে ওনাদের জায়গায় একটা ইজতেমা হয়েছে ওই ইজতেমার থেকে শুধু ক্যানিং মার্কাজ থেকে একটা ডিস্ট্রিক্ট থেকে ছয়টা উলামাদের দ্বিতীয় সালের জন্য জামাত দিয়েছেন কটা জামাত ছয়টা উলামাদের জামাত দ্বিতীয় সালের জন্য দিয়েছেন এলাকা হচ্ছে ওই এলাকা চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি এই পাঁচ বছর আমি ওই এলাকা দিয়ে যাতায়াত করছি রোজা চলে যেত এলাকার মুসলমানদের রোজার খবর থাকতো না ঈদের দিন সকালে রেডিওতে শুনে শুনে তারপরে বলতো এই আজকে ঈদের দিন আজকে ঈদের দিন মানে রোজা ৩০ দিন চলে গেছে তাও কি নাই খবর নাই হিন্দুদের আশপাশে ভিতরে থাকতে থাকতে দিনের লাইনে এত এনহেদাত ছিল এত দুর্বলতা ছিল যে মুসলমানদের ভিতরে ইসলামিক কৃষ্টি কালচারে কোনো কিছু ছিল না কোনো কিছু ছিল না আর এই ৩০ বছরের ভিতরে ৩৫ বছর ৪০ বছরের ভিতরে এত এগিয়ে গেছে যে পুরো ভারতের ভিতরে হচ্ছে মেওয়ার থেকেও বর্তমানে বারোসাত এলাকাতে ক্যানিং এলাকাতে তবলিগের কাজ বেশি ওই জায়গায় একজন আলেম ছিলেন হাজি আব্দুল কাহার সাহেব উনি নিজামুদ্দিনকে মানতেন আমরা ওই যুগে শুনতাম যে উনি নিজামুদ্দিনের কথা মতন চলে আর এই চলতে 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 পুরো ভারতের ভিতরে ওনারা সব থেকে এখন আগে বেড়ে গেছে যে যুগে রসুল কাইম সাল্লাম আসছিলেন সেই যুগে ইব্রাহিম আলাহ ইসলামের বড় বিবি ছেলে মেয়েরাও ছিল যাদের নাম ইহুদি এবং নাসারা কিন্তু তারা প্রতিটা কথা ব্যাখ্যা করতো কি করতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতো সেই কথা কি করতো শর্টকাট করতো শর্টকাট করতো শর্টকাট করার মনোভাব তাদের নাম ইহুদি তাদের নাম কি নাসারা নবীর কথাকে কি করে তারা শর্টকাট করে শর্টকাট করে এই জন্য আল্লাহ তাদেরকে মালউন বানাইছে কি বানাইছে অভিশপ্ত বানাইছে যে নবীর কথা মানে নাই এই জন্য তারা মালউন হয়েছে অভিশপ্ত হয়েছে সুরাই ফাতিহার ভিতরে যে জায়গায় আমরা দোয়া করতেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম এরপরে আবার দোয়া করতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন মানে হে আল্লাহ আমাকে সঠিক রাস্তার সন্ধান দাও যে রাস্তার উপরে চললে তাদেরকে তুমি পুরস্কারিত করেছো কিন্তু খবরদার ইহুদিন আসারাদের মতন আমাকে তুমি কি করে না গুমরা করে না মান্যওয়ালা উম্মাত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সে এমন ভাবে মেহনত করেছে নিরক্ষর উম্মাদ লিখতে পারে না পড়তে পারে না অর্থ সম্পদ নাই অভাবী সপরিবারে অভাবের ভিতরে থাকে মক্কাতে থাকাকালীন সব আবি তালেবের ভিতরে তিন বছর অনারের ভিতরে চলতেছে বাইকাটের ভিতরে চলতেছে মদিনায় যাওয়ার পরেও খন্দকের যুদ্ধের সময়ও সাহাবিদের পেটে একটা পাথর রসুলের পেটে কয়টা পাথর দুইটা পাথর এই অভাবের ভিতর দিয়ে চলতেছে কিন্তু আল্লাহ উনাদের এলেম
ওনাদের তাকওয়া ওনাদের তাহারাতের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফয়সালা করতেছেন আর সুসংবাদ দিতেছেন আর বলতেছেন ফাবাশির ইবাদিয়াল্লাযিনা ইস্তামিউনাল কওলা ফায়াতবিউনা আহসানাহু উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকাহুমুল আলবাব নবীজি আপনি ওদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা দ্বীনের কথা মনোযোগ সহকারে শুনে উত্তম কথার উপর আমল করে তারা হচ্ছে হিদায়াতপ্রাপ্ত তারা হচ্ছে জ্ঞানী রাসূলকে যে যুগে পাঠাইছেন ওই যুগে সবথেকে বেশি লেখাপড়া জানেওয়ালা ছিল হচ্ছে হলো ফিলিস্তিনে মিলাদুস স্বামী কিন্তু ও জায়গায় রাসূলকে পাঠান নাই রাসূলকে পাঠাইছেন এমন এলাকায় যে এলাকায় লোক কি করতে পারে না লিখতেও পারে না পড়তেও পারে না যে এলাকার লোক অভাবগ্রস্ত আর সব সমস্যা সমাধান দিয়ে দিয়েছেন ইমান ও তাকওয়ার উপরে ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض যদি গ্রামবাসী ঈমান আনে আমলে সালেহ করে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাকে খুলে দিব 13 বছর মসজিদ কেন্দ্রিক কাজ করতে পারেন নাই ঘর কেন্দ্রিক কাজ করেছেন ঘরে ঘরে দাওয়াত তালিম ইস্তেকবাল ইমানি মজলিস মসজিদাবাদীর মেহনত ঘর কেন্দ্রিক হইছে আর এই জায়গা থেকে সবাই হিজরতে বাদতার জন্য তৈরি হইছে হিজরতে বাদিয়া তো শুরু হয়েছে ফাতে মক্কার পরে ফাতে মক্কার আগ পর্যন্ত শুধু হিজরতে বার্তা ছিল আপনারা কেমন কথা শুনতেছেন ফাতে মক্কার আগ পর্যন্ত কি ছিল হিজরতে বাতি মানে স্থায়ী হিজরত ফিরে যাওয়ার কি নাই সুযোগ নাই ফাতে মক্কার পরে আসে হিজরতে বাদি যে ঠিক আছে কিছু সময় মার কাছে থাকো তারপরে এলাকায় চলে যাক ঘরে ঘরে মেহনতের দ্বারায় সবার ভিতরে হিজরতের যোগ্যতা চলে আসে আল্লাহর গায়বী মদত হিজরতের দ্বারা আসে আল্লাহর গায়বী মদত ইনফিয়াদি দাওয়াতের দ্বারা আসে আল্লাহর গায়বী মদত ইস্তেমাইয়াতের দ্বারা আসে আর ইস্তেমাইয়াতটা আসবেই হচ্ছে ইনফিয়াদি দাওয়াতের দ্বারাই হিজরতের দ্বারাই আমায় ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরাতান ওয়া সাআ যারা আল্লাহর রাস্তায় হিজরত করবে আল্লাহ তাদেরকে জমিনের ভিতরে প্রশস্ত দান করবেন অসংখ্য রিজিক আল্লাহ তাদেরকে দান করবেন ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন তোমরা যদি বছরে চার মাস লাগানোকে জীবনের অবিচ্ছিন্ন অংশ না বানাও তাহলে তোমরা ইমানের স্বাদ পাবে না আগার তুমনে সালানা চার মাহিনা লাগানা জুজে জিন্দগি নেই বানায়া তো তুমি ইমান কা মজা নেই মিলেগা ইসুফ রহমতুল্লাহ বলতেন তোমরা যদি তোমাদের সাথীদেরকে তাশকিল করার সময় সাহাবিদের কুরবানির নমুনাকে পেশ করে তাশকিল না করো তাহলে তোমাদের সাথীরা তাদের জানমাল ইহুদি নাসারাদের দেওয়া স্কিমের উপরে খরচ করবে গাড়ি একটা আছে কিন্তু এই গাড়ি হবে না নতুন মডেল লাগবে বাড়ি একটা আছে কিন্তু এটা হবে না শয়তানের ধোঁকা দেবে যদি তালিমের ফান্ড চালু করতে হবে বাড়ি একটু বড় লাগবে শয়তান কত বড় শয়তান সবাই একরকম ধোঁকা দেয় না অন্য সুৎকর বুজুরকে একরকম ধোঁকা দেয় তবলিগারদেরকে আর একরকম ধোঁকা দেয় এমন উনি গাছতে ওড়ে না ঠিক মতন উনি সিল্লা ঠিক মন দেয় না যে কি হয়েছে ভাই যে বড় একটা নিয়াত করেছি যে কি বড় নিয়াত করেছেন হুজুর বড় একটা নিয়াত করেছেন দোয়া করেন কি বলছে আমি একতলায় থাকি তো তালিমের একটা পয়েন্ট বানাতে চাচ্ছি কিন্তু হচ্ছে না বড় রুম টুম নাই বেশি সুবিধাজনক অবস্থা হচ্ছে না দেখছি অমুক মুরব্বীর বাড়িতে গেছিলাম অমুক সাথের বাড়িতে গেছিলাম নিস্তলায় সমস্ত দিশে তবলিগের জন্য খুলে উপরের তারায় থাকে কি সুযোগ সুবিধা আমি নিয়াত করেছি এরকম করবো এই জন্যই বিগত দুই তিন বছর চিলা লাগাতে পারতেছি না শয়তান কত বড় শয়তান নুরানি ধোকা দিয়ে দিছে শয়তান কত বড় শয়তান এই জন্য বলেছেন ঈশ্বর রহমতুল্লাহ জালায় তোমরা যদি নাকি সাহাবিদের যুগের নমুনা পেশ করে তোমাদের সাথীকে তাশকিল না করো তাহলে তোমাদের সাথীদের জানমাল খরচ হবে কিসের উপরে ইহুদি নাসারাদের ইসমের উপরে ইহুদি নাসারাদের ইসমের উপরে খরচ হবে মজমার হালাত দেখে তাশকিল হবে না তাশকিল হবে সাহাবিদের কুরবানির ইস্তাদ দেখে ওয়াসিলা বিন আসকা আজকেই মুসলমান হয়েছে নতুন মুসলমান এমন না যে দুই চার পাঁচ বছর তরবিয়াত পাইছে আজকে তাকে রসুল তাশকিল করতেছে না অসেলা হিজরত করবা না সে করবো তো সে কোন হিজরত করবা বাদি না বাদি যে আসলে আমি তো বাদিও বুঝি না বাদিও বুঝি না কারে কাই বাদি সে বাদি বলে হচ্ছে এলো তুমি আমার সঙ্গে থাকবা এলাকায় ফিরে যাবা না আর বাদি বলে মাঝে মধ্যে এলাকায় থাকবা মাঝে মধ্যে আমার কাছে আসবা
يا رسول الله أيها توما أفضل أي تجربة أُتّم كونتا بس باتي تامي غام أُتّم تا كانوا كربا أُتّم تاي كربو مسلمون ليش أسكى تشكيله كتير أسكى نين مسلمين تشكيل لا أُتّصرني تشكيل أُتّصرني تشكيل يعني بسرة 4 مارس نكرن جلسة باي توري أسي دين شاء الله كار كان نيادة سي إلي أشرف رحمة الله عليه إنت خلير أعجى يوسف رحمة الله عليه كذا أكسر زاكر رحمة الله عليه كذا أكسر ديكه بنتي سن جامار مونه چاي جبلا مارا 3 سال لگا একসাথে হিন্দুস্তানে তারপরে দুই বছর এলাকায় মাকামি কাজ করুক দাওয়াতানি মেস্তেকবান ইমানি মজলিস মসজিদাবাদের মেহনত চিকনা চিকানা মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা চালু করে দিক মসজিদটাকে আবাদ করুক তারপরে দ্বিতীয় সাল লাগাবে দুই বছর পরে আরব মুলকে আরব মুলকে দুই বছর আরব মুলকে দ্বিতীয় সাল লাগানোর পরে আবার এলাকায় এসে তিন বছর লাগাবে তিন বছর মেহনত করবে তারপরে তৃতীয় সাল লাগাতে যাবে কাফের মুলকে তিনজনে একমত হয়ে কাগজে লিখছেন তিনজন সিগনেচার দিয়েছেন তারপর উনি বলেন যে আমি কেন যাচ্ছি আলেমদের থেকে তিন সাল এই জন্য যে প্রথম শতাব্দীতে যেভাবে আলেমরা আওয়ামদেরকে মসজিদে নিয়ে নিয়ে দিন শেখাতো আবার যেন দুনিয়াতে ওই দিন শেখানোর পন্থা পদ্ধতি কি হয়ে যায় চালু হয়ে যায় এলেমেলাইনে যত কমতি আছে এই কমতি আমাদেরকে দূর করতে হবে আল্লাহ মাফ করো আজ রচনা করা কথা খুব ভালো লাগে কেউ যদি কোরআন হাদিসের কথা বলে ভালো লাগে না তার নামে অভিযোগ তৈরি হয়ে যায় কেন তৈরি হয় যে না আমার বাপ দাদা কোরআন শরীফ পড়িছে না আমি পড়িছি না আমি যাদের পাশে বসে তারা কোরআন শরীফ পড়ে বরং কোরআনের দুশমন হয়েছি আমরা কোরআনের দুশমন হয়েছি আমরা আমি একটা রচনা করে কথা বললে সেটাকে বাধা দিবে কিন্তু কোরআনের কথা বললে তিরস্কার করবে কোরআনের দুশমন হয়েছি আমরা এই জন্য কোরআন অভিযোগ করবে হাসরের ময়দানে ইন্না কওম ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা আমার জাতি আমাকে ছেড়ে দিয়েছিল আমাকে অপেক্ষা করেছিল আমাকে অসম্মান করেছিল এই জন্য হযরত ইমাম রাসা আছে বলেন যে প্রতিদিন তুমি কোরআনের তরজমা পড়ো কোরআনের কি পড়ো তরজমা পড়ো প্রতিদিন কিছু কোরআনের তাফসীর পড়ো কি পড়া শুরু করেছেন তো আপনারা কার কার কাছে কোরআনের তাফসীর আছে কোরআনের তরজমা পড়েন তো আপনারা আমাদের ভাই আসিফ সাহেব আল্লাহ ওনাকে যাদের খেয়ে দান করুক উনি বলেন যে আমাদের ছোট ছোট মক্তব এবং হেফজখানা ছাত্রদেরকে কোরআনের তর্জমা পড়ানো দরকার কেন আমাদের স্কুলের কেজি ছেলেরা মেয়েরা ইংলিশ পড়ে কি পড়ে না ইংলিশের তর্জমা সহ না তর্জমা ছাড়া হ্যাঁ ক্যাট ডগ এটা কি তর্জমা সহ না তর্জমা ছাড়া তো অমুসলিমদের ভাষা যদি নাকি তর্জমা সহ পড়ার যোগ্যতা থাকে তাহলে কোরআনের ভাষা তর্জমা সহ পড়ার যোগ্যতা আছে কি নাই কিন্তু আমাদের সমাজকে এমন ভাবে বিকৃত করা হয়েছে হিন্দু আনা মত দর্শন দিয়ে হিন্দু আনা মত দর্শন হচ্ছে হলো জনসাধারণ তাদের ধর্মীয় কিতাব পড়ার যোগ্যতা রাখে না ধর্মীয় কিতাব পড়বে শুধুমাত্র গুরুরা কারণ জনসাধারণ যদি নাকি ধর্মীয় কিতাব পড়ে তাহলে তাদের গোমর কি হয়ে যাবে ফাঁক হয়ে যাবে ওই মত দর্শনের উপরে আমরা উঠছি আমরা ধর্মীয় কিতাব পড়তে চাই না পড়তে দিই না আল্লাহ কোরআনে বারবার বলছে আমি কোরআনকে সহজ করেছি কেউ কি আছে কোরআন পড়বে কোরআন কি সহজ না কঠিন কোরআন সহজ কোরআন থেকে সহজ আর কিছুই নাই আল্লাহ সহজ বলছে ইউরিদুল্লাহু বিকুল ইসরা ওয়ালা ইউরিদুকুল উসরা সাইকেল চালানো সহজ না কঠিন আরে সাইকেল চালানো সহজ না কঠিন কঠিন তার জন্য যে কখনো সাইকেলে ওঠে নাই চালানো শেখে নাই যে চালানোর জন্য সাইকেলে উঠছে একবার দুইবার পড়া খাওয়ার পরে এরপরে কি সাইকেল চালানো কঠিন থাকে না সহজ হয়ে যায় আপনার সাইকেল চালানো শিখছেন কেউ কেউ কে কে শিখছে দেখি পড়ছেন কোনোদিন না পড়ে শিখছেন হ্যাঁ কে কে আছে দেখি সাইকেল চালাইছে কিন্তু পড়ে নাই একবারও পড়ে নাই আচ্ছা পড়ছে কয় কে কে দেখি একটু আচ্ছা পড়ার পরে কি শিখছেন কি শেখেন নাই ওহো আমার খুব ভালো মনে আছে আমার এক মামাতো ভাই আমার বড় ভাই সাইকেল নিয়ে আমার শেখানোর জন্য নিয়ে গেল স্কুলের মাঠে এই সামনের দিকে তাকাই থাকো খবরদার মাথা ধরো না ধরে দুই হাত দিয়ে ধরবা সুবহানাল্লাহ কি কিয়ামত তারপরে ধরে দিল সাইডে যে পড়লাম পরে পাও কাটলো আবার হিম্মতের সঙ্গে উঠলাম আধা ঘন্টা পরে আলহামদুলিল্লাহ এমন চালানো শুরু করে দিছি যে ওই মামাতো ভাইরে অফিসারে ফেলে দিছি মোটর সাইকেল ওইভাবে শিখছি একবার দুইবারে পড়ছি যে কোরআন হাদিস পড়া শুরু করে নাই তার জন্য কোরআন হাদিস কঠিন আর যে কোরআন হাদিস পড়া শুরু করে দিয়েছে তার জন্য কোরআন হাদিস কি সহজ এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তর্জমা সহ কোরআন পড়াবো ইনশাআল্লাহ হ্যাঁ কার কার নিয়াত আছে আজকের থেকে আমরা তালিমের অংশ বিশেষ একটু কোরআনের তর্জমাও কি করবো
পড়ব তালিমের অংশ বিশেষ না তালিমের বাইরে তালিমের ভিতরে সূরা কাতের মাশক করব যেন আস্তে 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 আর আলহামদুলিল্লাহ আমাদের তালিমের কিতাবের ভিতরে কোরআনের আয়াতের তরজমা আছে না হাদিসের তরজমা আছে না কিছু তো হচ্ছে একদম না হওয়ার থেকে কিছুটা তো হচ্ছে আমরা প্রতিদিন কিছু না কিছু কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করে তরজমা সহ পড়ার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আর এই সব কিছুর ভিতরে আমাদেরকে সুন্নাতে হিজরত খুরুজ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বেরোনোর এই সুন্নাতকে জিন্দা করতে হবে সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ নগদ নগদ আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য কে কে তৈরি আছে দেখি ইচ্ছে কুরবানি দিব ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় যাব তা যান আজকে রাত থেকে কালকে সকাল থেকে আল্লাহর রাস্তায় যাব ইনশাআল্লাহ হ্যাঁ তা যান আজকে থেকে কাল থেকে আল্লাহর রাস্তায় যাব ইনশাআল্লাহ এ ভাই বসেন না দাঁড়ায় যান দাঁড়ায় থাকেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ ওনাদের মতন আমাদেরকে হিম্মত দান করেন এখন কি আপনারা হালকা করে বসবেন নাকি একটু এই রমজানে কি হালকা করে বসার নিয়ম আছে আপনাদের বাইরে পরে হ্যাঁ নিয়ম নিয়ম কি আচ্ছা ঠিক আছে একটু হালকা হালকা করে বসে একটু হালকা করে বসে একে অপরকে তাসবি করে